ক্যাডেট কলেজ ভর্তি ইচ্ছুক শিক্ষার্থীরা, আমরা আজকে তোমাদের 2020 সালে আসা 6 নম্বর কোশ্চেনটা সলভ করছি। আগের পার্টগুলো যারা দেখোনি, ভিডিও নিচে ডেসক্রিপশন বক্সে লিংক দেওয়া থাকবে, সেখান থেকে দেখে নেবে। আসলে এগুলো সবগুলো অঙ্ক একটা পার্টে নিয়ে আসা কঠিন, অনেক বিশাল ভিডিও হয়ে যাবে, সো আমরা পার্ট পার্ট করে করেছি। তো আজকে যে অঙ্কটা ছিল, সঠিক উত্তরটি খাতায় লিখো, যদিও এটা টিক চিহ্ন হিসেবে আসছে, আসলে অপশন ছিল না। এম প্লাস এন, এন এর মান হলো 4, আর এম এন এর মান হলো 4, এম মাইনাস 1 এর মান চাওয়া হয়েছে। তো এটা তোমরা সপ্তম শ্রেণী থেকে এটা পাবা সূত্রটা। এটা আমরা হচ্ছে যে সূত্রটা আগে লিখে দিই, এটার যে সূত্রটা, সূত্র এই সূত্র আমরা আসলে এবি দিয়ে পড়ে থাকি, এখানে এম এন দিয়ে দেওয়া হয়েছে একই। এ মাইনাস বি হোল স্কোয়ার সমান, এটাকে প্লাসে আসতে গেলে উল্টা হয়ে যায়, অর্থাৎ এটা এ প্লাস বি হোল স্কোয়ার, আর এখানে প্লাস আসলে মাইনাস হয়, মাইনাস আসলে প্লাস হয়, 4ab। তো এই সূত্রটাই আমরা এম এন দিয়ে লিখবো। আমাদের এইখানে দেখো, এই অঙ্কটা আমরা যখন করতে যাব, তো এদিকে করি, আমরা জানি এম মাইনাস এন হোল স্কোয়ার, মানে আমরা সূত্রে এবি দিয়ে পড়েছি, এখানে অঙ্কটা এম এন দিয়ে এসেছে। তো এই যে এই চেহারায় দেখো, এ মাইনাস বি হোল স্কোয়ার সমান এ প্লাস বি হোল স্কোয়ার, অর্থাৎ এম প্লাস এন হোল স্কোয়ার, আর এটা প্লাস আসছে, এটা মাইনাস হয়ে যাবে, 4 এবির জায়গায় হবে এম এন। এখন সিম্পলি আমরা মান বসিয়ে দেবো, এম প্লাস এন এর মান ছিল 4, তো এটা 4 এর উপর স্কোয়ার মাইনাস এই 4টা থাকলো, ডট এম এন এর মানটা দেখো 4 দেওয়া আছে, তো 4 4 16, আর এইখানে 4 4 16, তো 16 16 থেকে 16 বিয়োগ করে 0 হয়। আর এইটা তোমাদের মাথায় রাখতে হবে যে এই স্কোয়ারটা ওই পাশে গেলে রুট ওভার করে দিতে হয়, অর্থাৎ আমরা যখন এইভাবে লিখবো যে স্কোয়ারটা ছেড়ে দেবো এম মাইনাস এন, তো এটা রুট ওভার 0, আসলে 0 স্কোয়ার রুট সব 0 হয়ে যায়, এই জন্য এটা 0ই অ্যান্সার হয়ে যাবে। তো এটাই আমাদের ক নম্বরের কিন্তু উত্তর। তো নেক্সট, এখানে বেশ কয়েকটা কোয়েশ্চেন ছিল, এবার আমরা খ নম্বরটা দেখি। এগুলো সঠিক উত্তর খাতায় লিখো এমন বলা ছিল, কিন্তু কোনো অপশন ছিল না, আসলে করে করে সরাসরি উত্তরগুলো তোমাদেরকে খাতায় লিখে দিতে হবে। আচ্ছা, নেক্সট 6 এর খ নম্বর যেটা ছিল আমরা সেটা দেখি। এটা একটা সরল অঙ্ক দেওয়া হয়েছে, 6 এর খ, অঙ্কটা ছিল প্রথমে সেকেন্ড ব্র্যাকেট, ভিতরে ফার্স্ট ব্র্যাকেট মাইনাস 5, তারপরে এর সাথে আবার গুণন, ব্র্যাকেট থাকা মানে এটা গুণন, মাইনাস 6, তারপরে এখানে আবারও গুণন মাইনাস 1। আচ্ছা, নেক্সট এটা সেকেন্ড ব্র্যাকেটটা ক্লোজ করে দেওয়া হয়েছে, তারপর এখানে গুণন দেওয়া আছে, আবারও একটা সেকেন্ড ব্র্যাকেট দেওয়া আছে, তো দেখতে ভয়াবহ মনে হচ্ছে, আসলে কিছু না, সরল অঙ্ক। 5 ইনটু এখানে আছে মাইনাস 6, তারপরে আছে প্লাস, প্লাস ব্র্যাকেটে আছে আবার মাইনাস 6, প্লাস 5, প্লাস মাইনাস 6 ইনটু এখানে আবারও আছে মাইনাস 5, এইটা দিয়ে এখানে ব্র্যাকেটটা ক্লোজ করে দেওয়া হয়েছে। এখন বলা হয়েছিল যে এটার মান কত হবে, তোমরা এটা খাতায় লিখো। তো এটার জন্য যেটা করতে হবে, এই ভিতরের কাজগুলো আগে করে নিতে হবে। তো সেক্ষেত্রে আমরা দেখো, প্রথমে যদি এই দুইটা গুণ করি, মাইনাস মাইনাসে প্লাস, 5 6 30, আমরা সেকেন্ড ব্র্যাকেটটা রেখে দিলাম, তো এটা প্লাস 30 হয়ে গেল, প্লাসটা দিতে হলো না, আর এইটা আমরা রেখে দিলাম গুণন হিসেবে, এটাও ব্র্যাকেট দিলে কোনো সমস্যা নেই থাকলো। আর এইখানে আমরা সেকেন্ড ব্র্যাকেটটা রেখে ভিতরে কাজগুলো করি, এটা প্লাস মাইনাসে মাইনাস, 5 6 30, আর এটা দেখো প্লাস মাইনাসে মাইনাস, এটা 6, আর তার সাথে এই এই এখানে আমরা একটু ভুল করলাম, এটা আগে প্লাস মাইনাসে মাইনাস 30 করে দিলাম, আর এইটা আমরা যেটা করব যে আগে এইটা যদি গুণ করি, তাহলে হচ্ছে মাইনাস মাইনাসে প্লাস, তার সাথে এটা গুণ করলে প্লাসে প্লাসে প্লাসই থাকে, আর 5 6 30, এই অবস্থা। নেক্সট হলো, এই জায়গাটা আমরা যদি গুণ করি, তাহলে প্লাস মাইনাসে মাইনাস, 30 হচ্ছে 30 মাইনাস 30। আচ্ছা, তার সাথে দেখো গুণন হচ্ছে, এটা প্লাস 30 মাইনাস 30 ক্যান্সেল হয়ে গেলে এটা 0 হয়ে যায়, 0 কিন্তু বিশাল পাওয়ার গুণনের সময়, 0 সাথে তুমি যাই গুণ করবা না কেন এটা 0 হয়ে যাবে, সো ক নম্বরের অ্যান্সারটাও 0 ছিল, আমাদের ক্ষয়ের উত্তরও কিন্তু 0। নেক্সট গয়ে একটা ছোট্ট অঙ্ক দেওয়া হয়েছিল, এ স্কোয়ার, তার উপরে স্কোয়ার সমান কত, এটা বলা হয়েছে, তো এটা খুবই সিম্পল, এইটা পাওয়ারের উপর পাওয়ার থাকলে এটা গুণ করে দিতে হয়, অর্থাৎ এটা উত্তর হবে এ টু দি পাওয়ার 4। নেক্সট হচ্ছে ঘ নম্বরে একটা বিয়োগ করতে বলা হয়েছিল, আমরা সেটা একটু দেখি,
এটা বলা হয়েছিল 5x² মাইনাস 2x² y 2x² y প্লাস 3xy² এইটা থেকে তো বিয়োগ আরেকটা রাশি বিয়োগ করতে বলা হয়েছে 3xy² মাইনাস 2x² y মাইনাস 2x² y তার সাথে প্লাস 4x² তো এই যোগ বিয়োগ আমরা করেছি এর আগেও এখানে আসলে ব্র্যাকেটটা আগে তুলে নিতে হবে তো প্লাস দিয়ে গুণ করলে কোনো চেঞ্জ হয় না সো এই ব্র্যাকেটের পদগুলো এরকমই থাকবে যেমন চিহ্ন আছে সেরকমই থাকবে আর এইটা প্লাস মাইনাস এ মাইনাস সবগুলো চিহ্ন চেঞ্জ হয়ে যাবে কারণ মাইনাস দিয়ে গুণ হলে চিহ্নগুলো চেঞ্জ হয়ে যায় এটা মাইনাস মাইনাস এ প্লাস হয়ে যাবে প্লাস 2x² y এইটাও দেখো প্লাস মাইনাস এ মাইনাস হয়ে যাবে এখন এই সদৃশ পদগুলো এই যে একটা x² আর এই যে একটা x² আমরা এই দুটো বীজগণিতের নিয়মই হচ্ছে যে ভিন্ন চিহ্ন থাকলে বিয়োগ করতে হয় আর বড় সংখ্যার আগের চিহ্নটা দিতে হয় অর্থাৎ 5x² থেকে 4x² বিয়োগ দিলে 1x² থাকে 1 যেহেতু লেখা যায় না আর বড় সংখ্যার আগে প্লাস আছে এটা অটো প্লাস অর্থাৎ 1x² তো আমরা এই দুটোর কাজ শেষ করে ফেললাম এই এইটা আর এটা সদৃশ পদ তো সেক্ষেত্রে দুইটা কাটাকাটি যায় একই জিনিস একটা প্লাস একটা মাইনাস পুরোটা ক্যান্সেল হয়ে যায় আর এটাও দেখো একই সদৃশ পদ এই যে এটাও একটা প্লাস একটা মাইনাস এটা এক ধরনের বিয়োগ একই সংখ্য সহগ হলে এটা জিরো হয়ে যায় সো খ নম্বরের আমাদের অ্যান্সার হবে x² আর একটা আসলে ক্যাডেট কলেজে বিভিন্ন ভাবে আসে এরপরে একটা শূন্য স্থান আছে যেটা আমরা পরের পার্টে দেখব এখানে যেমন সঠিক উত্তর হিসেবে আসছে আমরা উম নম্বরটা দেখি উম নম্বর আমাদের আজকের লাস্ট সংক্ষিপ্ত কোয়েশ্চেন দেওয়া ছিল উম নম্বরে আসলে তোমরা আগেই জেনেছো যে ক্যাডেট কলেজে ভর্তি পরীক্ষায় শুধু হচ্ছে যে 7 না 8-9 এর অঙ্ক কিন্তু চলে আসে তো আমরা সেটার প্রমাণ পাচ্ছি উম নম্বরে যেটা বলা হয়েছে এরকম যে 9a² প্লাস 16b² রাশিটির সাথে কত যোগ করলে যোগফল পূর্ণ বর্গ হবে এর সাথে কত যোগ করলে যোগফল পূর্ণ বর্গ হবে পূর্ণ বর্গ হবে তো এইখানে যেটা বিষয় যে তোমাদের সবার আগে তাহলে পূর্ণ বর্গ বিষয়টা আগে চিনতে হবে বা বুঝতে হবে সেটা হলো পূর্ণ বর্গ জিনিসটা কি তো আমরা যেটা হচ্ছে যে দেখো এমনি সংখ্যার ক্ষেত্রে 4 তারপরে 9 তারপরে 5×5=25 এই সংখ্যাগুলোকে আমরা পূর্ণবর্গ সংখ্যা বলি যেটাকে কোনো দুইটা সংখ্যার গুণন আকারে প্রকাশ করা যায় অর্থাৎ 2×2 এটা যেমন 3×3 হ্যাঁ এটা যেমন 5×5 এই সংখ্যাগুলোকে পূর্ণবর্গ বলে 6×6=36 7×7=49 এটা একটা নর্মাল আর হ্যাঁ কখনো যদি কোনো একটা এরকম প্লাস মাইনাস যুক্ত বীজগাণিতীয় রাশি তার উপর যদি হোল স্কোয়ার আনতে পারো এটাকেও একটা পূর্ণবর্গ সংখ্যা বলা হয় তো এইখানে আসলে এই প্যাটার্নটাই আসবে তো কিভাবে আসবে সেটা আমরা একটু দেখব তো আমরা এই রাশিটা যদি তুলে নিই এইভাবে দেখো এইরকম তো এটাকে আমরা আমরা বর্গের সূত্র নিশ্চয়ই তোমরা জানো এ প্লাস বি হোল স্কোয়ার সমান স্কোয়ার প্লাস 2ab + b² এই প্যাটার্ন যদি তৈরি করতে পারি এটা সমান আমরা এটা লিখলেই পূর্ণবর্গ চলে আসবে সো এটা চেহারাটা দেখো কিছুটা এই দুটোর মতো লাগছে এটা অ্যাবসেন্ট আছে তো এটাকে আমরা 3a লিখে মূল অঙ্কটা ঠিক রাখতে হবে 3a লিখে তারপর স্কোয়ার দিলে এটা স্কোয়ার থেকে বের করলে এটা আসে 9a² আর এই জায়গাটা আমরা যদি 4b লিখে স্কোয়ার দিই তাহলে কিন্তু এটা 16b² হয় এখন মজার বিষয় যে সেটা হলো এইটা তোমরা নিশ্চয়ই জানো যে এই দুটো আসলে পাশাপাশি লেখা যা দুই প্রান্তে থাকা একই জিনিস আমাদের এখানে পাশাপাশি আছে তো আমরা যদি এইভাবে পড়ি যে এটা স্কোয়ার প্লাস বি স্কোয়ার মানে স্কোয়ার প্লাস বি স্কোয়ার এখন মাঝখানে আমাদের একটা প্লাস 2ab আনা দরকার প্লাস 2.a মানে আমরা এটা মনে করব আর বি মানে এইখানে ব্র্যাকেটের ভিতরেরটা মনে করব ওকে তাহলে এখন এই জায়গাটা দেখো কত ছিল 3×4 12×24 তো এইটা আমার এই অঙ্কে যদি এইখানে আমরা বক্সে দেখাই যে এখানে যদি প্লাস 24ab থাকতো তাহলে আমরা এই এই লাইনটার বদলে এটা পুরো লিখতে পারতাম কারণ মানের কোনো পরিবর্তন হয়নি আর এটা লিখতে পারলেই আমরা
এই সূত্র অনুসারে যে এটা সমান যেহেতু a প্লাস b হোল স্কয়ার আমরা পরের লাইনে এটা করতে পারতাম যে a প্লাস b এটা a আর এটা b হোল স্কয়ার তাহলে কিন্তু পূর্ণবর্গ সংখ্যা হয়ে যেত তো সেক্ষেত্রে এই জিনিসটা যেহেতু ছিল না তার মানে কি ওই যে বলা হয়েছে কত যোগ করলে তাহলে উত্তর হবে এই প্লাস ২৪ এবি যোগ করলে কারণ এই জিনিসটা যদি এখানে যোগ আকারে থাকতো তাহলেই পূর্ণবর্গ হয়ে যেত তো এটি ছিল আমাদের আজকের পাঠের আলোচ্য বিষয় সঠিক উত্তরগুলো আমরা আলোচনা করলাম ধন্যবাদ।